रोज दाड़ी थको और आमार दिके एकटा अद्भुत दृष्टिते ताकिये थको आमार मने हय तुमि आमाके किछु बोलते चाओ देखो एइभावे तुमि दाड़ी थको ना अन्य केउ देखले अन्य किछु भाबे और कि बोलते चाओ आजई बोले दाओ হ্যাঁ বলতে চাই তো আসলে 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 না করে যেটা বলতে চাও পরিষ্কার করে বলো আমি তোমাকে খুব পছন্দ করি মানে মানে তুমি যেটা শুনলে সেটাই তুমি আমার হাত ধরলে কেন দেখো কেউ দেখে নেবে ছাড়ো বলছি কাল পুরাতন বটতলায় আমি তোমার এই উত্তরটার জন্য অপেক্ষা করব आपके प्यार में हम सवरने लगे তোমাকে কেন খুঁজবো আমি আমি তো এমনি যাচ্ছিলাম রাস্তা দিয়ে আর আমার উত্তরটা জানি না শোনো আমি তোমায় খুব ভালোবাসি हर पल तुम्हें बस यूं ही देखा करें तुम्हें चलो আমার স্বপ্নগুলো আজ কল্পনা হয় জানি না কেন শুধু তোমাকে খোঁজে আমি প্রতিদিন শুধু তোমাকে
চাই আমি প্রতিদিন তোমার গল্পের ছন্দ হতে চাই কেন তোমায় ছাড়া ভালো লাগে না কেন তোমায় ছাড়া ভালো লাগে না হঠাৎ এখানে মানে কোনো খবর না দিয়েই চলে এলে হ্যাঁ এলাম তোমার সাথে কিছু জরুরি কথা আছে তাই বলো কি কথা তুমি কি করো মানে কাজ কি করো এত মাসে রিলেশনে এখনো জানো না তুমি যদিও তুমি কখনো জানতে চাওনি আর আমারও সেভাবে কখনো বলা হয়নি আমি ফুটপাতে ফুল বিক্রি করি জানতাম আর এখন তোমার মুখ থেকে শুনে কনফার্ম হয়ে গেল কিন্তু তুমি হঠাৎ এটা কেন জানতে চাইছো দোষটা আমারই জানাটা অনেক আগেই দরকার ছিল জানলে তোমার মতো একটা ভিকিরি ফুটপাতের ফুলওয়ালার সাথে রিলেশনশিপে যেতাম না আমি ভাবতাম তুমি অনেক বড় ফ্যামিলিতে বিলং করো বড় বিজনেস আছে তোমাদের তুমি বড় জব করো প্রচুর টাকা আর্নিং করো আমি কখনো ভাবতেও পারিনি তুমি একটা সামান্য ফুটপাতের ফুলওয়ালা হবে হ্যাঁ আমি ফুটপাতে ফুল বিক্রি করে অর্থ উপার্জন করি আর এটা তো কোনো দোষের নয় আমি তো সৎপথে উপার্জন করি আর ভালোবাসা অর্থ দেখে হয় না শোনো এইসব ডায়লগগুলো না ওই সিনেমার যাত্রাতেই চলে বাস্তবে না টাকা ছাড়া কিচ্ছু হয় না সামান্য ফুটপাতে ফুল বিক্রি করে তুমি কত টাকাই বা উপার্জন করো হ্যাঁ তোমরা তো গরিব বিকিরি ফুটপাতের ফুলওয়ালার সাথে না আমার পক্ষে এই রিলেশনটা কন্টিনিউ করা পসিবল না রিয়া তুমি তো বলেছিলে সবসময় আমার পাশে থাকবে ভালোবাসবে আর মানুষের আর্থিক অবস্থা সবসময় সমান থাকে না তাহলে তুমি এখন এমন করছো কেন আমাকে ছেড়ে কেন যাচ্ছ সেদিন তো তুমি আমাকে ভালোবাসার কথা বলেছিলে আর আজ তুমি ছেড়ে চলে যাচ্ছ ও জাস্ট শাটা তোমার এই ন্যাকা কান্নাগুলো না বন্ধ করো আমি আর জাস্ট নিতে পারছি না আর এটাই আমার ফাইনাল ডিসিশন মাথায় রেখো जीता था जिसके लिए जिसके लिए मरता था एक ऐसी लड़की थी जिसे मैं प्यार करता Thank you.
এই ফুটপাতের ফুলওয়ালার সাথে রিলেশনশিপে যেতাম না। কাল থেকে ফুলফুল নিয়ে বসবি না, প্রধান সাহেব বারণ করেছে, ঠিক আছে? আমি তো কারো কোনো ক্ষতি করিনি। তুমি আমার যে উপকার করলে তা আমি কোনোদিনই ভুলব না। কেউ বিপদে পড়লে পাশে দাঁড়ানো মানুষ হিসেবে আমাদের সবারই তো কর্তব্য, তাই না? ডাক্তারবাবু কি বলছে আমি একটু শুনি, আপনি রেস্ট করুন। শোনো, হ্যাঁ বলো। নেক্সট ফ্রাইডে তুমি একটু আমার অফিসে দেখা করো তো। আমার অফিস 32 মহাত্মা গান্ধী রোড, ফার্স্ট ফ্লোর। অফিস আওয়ার্সেই এসো কিন্তু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসছি। হ্যাঁ শুভ, আরে এসো এসো, তোমার অপেক্ষায় তো বসে আছি, বসো। স্যার আপনার শরীর কেমন আছে এখন? এখন আমি পুরোপুরি সুস্থ, সত্যি তোমার উপকার কোনোদিনই ভোলার না। আচ্ছা শুভ, তোমার সাথে তো সেদিন ভালো করে আলাপও করা হয়নি, তুমি এখন কি করো? তোমার পরিবারে কে কে আছেন? স্যার আমার কেউ নেই, আর আমার ছোট্ট একটা ফুলের দোকান ছিল, মানে ফুটপাতে ফুল বিক্রি করতাম, কিন্তু স্যার কিছুদিন আগে সেই ফুলের দোকানটা বন্ধ হয়ে গেছে, এখন আমার রোজগার পুরোপুরি বন্ধ। ওহ সো স্যাড। আচ্ছা এখন তুমি কি করতে চাও? স্যার আমার ইচ্ছে ছিল একটা বিজনেস করার, কিন্তু স্যার বিজনেস করতে গেলে অনেক টাকা পয়সার প্রয়োজন, যেটা আমার নেই। আর
ওটা আমার কাছে স্বপ্ন, এটা আমি ভালো করেই জানি। আচ্ছা, এই ব্যাপার আমি যদি তোমাকে এই ব্যাপারে সাহায্য করি? স্যার আপনি মানে, কিন্তু কেন স্যার আপনি একটা অচেনা ছেলেকে কেন এভাবে সাহায্য করবেন? কারণ এই অচেনা ছেলেটাই একদিন আমার জীবন বাঁচিয়েছিল, আর আমার জীবনের চেয়ে আর কি বেশি মূল্যবান হতে পারে বলো? শোনো, তোমাকে যত রকম সাহায্য দরকার আমি করব। তোমাকে একদিন এই শহরের সাকসেসফুল বিজনেসম্যান হিসেবে আমি দেখতে চাই। শোনো, এনো এটা তুমি রাখো, এতে 5,00,000 টাকা আছে। কিন্তু স্যার এখন মানে, নাও ধরো বলছি। শোনো, তুমি কি ধরনের বিজনেস করতে চাও এই ব্যাপারে যদি আমার কোনো আইডিয়া বা সাজেশন লাগে তাহলে তুমি কালকে দুপুরের পরে অফিসে এসো, আলোচনা করা যাবে। হ্যাঁ, আজকে আমার একটা জরুরি মিটিং আছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। বেস্ট অফ লাক শুভ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, আসছি। হ্যাঁ এসো। হ্যাঁ বল। ও তুই আমাদের বাড়ি চলে এসেছিস? আচ্ছা গেট খোলা আছে, তুই চলে আয়। বল, কি জরুরি কথা বলবি বলছিলি? আর বলিস না, ভীষণ সমস্যায় আছি। বাবা চাকরিটা চলে গেছে, বাবা খুব অসুস্থ হয়ে পড়েছে, আর মায়ের অবস্থাটা তুই জানিসই। কি বলছিস কি? তাহলে তো তুই খুব সমস্যার মধ্যে আছিস। আর আমি যতদূর জানি কাকুই তোদের ফ্যামিলিতে একমাত্র আর্নিং মেম্বার ছিল, তাহলে তোদের এখন চলছে কিভাবে? সে তো সমস্যা অবশ্যই, চারিদিকে এত ঋণ হয়ে গেছে, বাবার ডাক্তার দেখানোর তুমুঠো ভাত জোগাড় করাই এখন কষ্টের হয়ে যাচ্ছে। একটা জবের এখন ভীষণ প্রয়োজন আমার, চারিদিকে এত ইন্টারভিউ দিচ্ছি, জব খুঁজছি, একটাও হচ্ছে না। কি করবো কিচ্ছু বুঝতে পারছি না, তাই তোর কাছে এলাম। দেখ না, যদি একটা জোগাড় করে দিতে পারিস। একটা ভ্যাকেন্সি আছে। কোথায় তুই বল, আমি সেখানেই যাব। কিন্তু একটা প্রবলেম আছে। সে যাই প্রবলেম থাক, এখন আমি সব জায়গায় যেতে রাজি, তুই শুধু আমাকে বল কোথায় যেতে হবে। রয়্যান কোম্পানিতে, ওখানকার মালিকের কাছে গেলে তোর একটা কাজের ব্যবস্থা হয়ে যেতে পারে। আর ওনাকে তুই খুব ভালো করে চিনিস, এক সময় তোর খুব কাছের কেউ হতো। শুভ রায়চৌধুরী এক সময় তোকে পাগলের মতো ভালোবাসত, তুই তাকে ছেড়ে চলে গিয়েছিলিস। ও তো ফুটপাতে ফুল বিক্রি করত, ও এত বড় কোম্পানির মালিক, এটা কি করে সম্ভব? সে গল্প না হয় পরে একদিন শুনিস। আমি ওনার কোম্পানিতে জব করি, আর সত্যি বলছি উনি একজন খুব বড় মনের মানুষ। দেখ, তুই যেহেতু ওনাকে পার্সোনালি চিনিস, তুই বরং একটা কাজ করতে পারিস, অফিসে না গিয়ে বাইরে ওনার সময় দেখা করতে পারিস। উনি রোজ বিকেল 4টার সময় অফিস থেকে বেরোয়, তো তুই কাল বিকেল 4টার সময় অফিসের বাইরে ওয়েট করিস, ওনার সঙ্গে দেখা হলেও হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি কালই যাব, আর ওই সময়তেই যাব। অনেক উপকার হলো তুই একটু হেল্প করলি বলে, আজ উঠি তাহলে। ঠিক আছে, আয়।
বছর পরে কি ব্যাপার বলো? শুভ, আই এম সরি। কেন এত বছর পরে হঠাৎ তোমার সরি বলতে ইচ্ছে হলো? আসলে আমি ভুল করেছিলাম সেদিন, তোমার ভালোবাসাকে অবহেলা করে। আমি সেটা বুঝতে পেরেছি। তোমার দরিদ্রতাকে নিয়ে অনেক ছোট বড় কথা বলেছি। প্লিজ শুভ, তুমি পারলে আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। না না, আমি তোমায় ক্ষমা করার কেউ নই। আসলে আমি সেদিনের পর থেকে বুঝেছি, জীবনে সফল না হলে, অনেক অর্থ উপার্জন না করতে পারলে কেউই দাম দেয় না, সাথে থাকে না আর ভালোবাসে না। সো ইটস ওকে। শুভ, আসলে তোমার সাথে একটা খুব জরুরি কথা ছিল। বলো, কি কথা? আসলে আমার একটা জবের খুব প্রয়োজন। ফ্যামিলির কন্ডিশন খুবই খারাপ। তুমি যদি তোমার কোম্পানিতে আমায় একটা জব দিতে পারো তাহলে খুব ভালো হয়। ও, এত সময় পরে বুঝলাম, এত বছর পরে এসে সরি বলার ব্যাপারটা। আসলে দুনিয়া এমনই একটা জায়গা যেখানে স্বার্থ আর অর্থ ছাড়া কেউ চলে না। হ্যাঁ, জীবনে বেঁচে থাকতে গেলে অর্থের প্রয়োজন, অর্থটা দরকার। বাট যারা শুধু স্বার্থ নিয়ে ঘোরে তাদের কি বলে জানো তো? স্বার্থপর। আর এই স্বার্থ আর অর্থের জন্য যারা ভালোবাসাকে ছেড়ে চলে যায়, এই সব মানুষগুলোকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি। আর তুমিও তাদের মধ্যে একজন। ক্ষমা চাওয়ার জন্য অনেকটা বছর, অনেকটা সময় পড়েছিল, কিন্তু তুমি আসোনি। আর এখন কেন এসছো জানো? স্বার্থের জন্য, শুধুমাত্র তোমার স্বার্থের জন্য। খুব কষ্ট হয়েছিল সেদিন, যেদিন তুমি আমার ভালোবাসাকে অবহেলা করে আমায় ছেড়ে চলে গেছিলে। কারণ ছিল আমার দরিদ্রতা। আর আজ তোমার এমন পরিস্থিতি কেন জানো? কারণ আমার চোখের জলটা বৃথা নয়। কাউকে কাঁদালে একদিন তোমাকেও কাঁদতে হবে, বাস্তব এটাই। কাউকে কাঁদিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। সবাই ছেড়ে দিলেও প্রকৃতি কখনো ক্ষমা করে না, প্রকৃতি ঠিকই প্রতিশোধ নেয়। এনিওয়ে, টেক কেয়ার, গুড বাই।